আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাঝরাতে বিশাল এক ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে হাত ভাস করে দাঁড়িয়ে আছে স্পন্দন। হঠাৎ একটি মিষ্টি মেয়েরই কণ্ঠে কেউ বলে উঠল, এক্সকিউজ মি, একটা লাইটার হবে? সেপ্টেম্বরের রাত, শহরে অঞ্চল হলেও এখানকার পরিবেশটা খুবই নিস্তব্ধ। রাত বাড়ার সাথে সাথে মানুষের আনাগোনাও কমতে থাকে। কখনো গরম, কখনো ঠান্ডার এই চক্রই প্রবাহমান থাকে এই সময়ের রাতগুলোতে। কখনো ভ্যাপসা গরমের এক পরিবেশ সৃষ্টি হচ্ছে, আবার কখনো দমকা হাওয়া এসে সব ঠান্ডা করে দিচ্ছে। তবে এইসব নিয়ে স্পন্দনের আপাতত কোনো মাথা ব্যথা নেই। ঘরে খুব বিরক্ত লাগছিল, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল অচেনা গন্তব্যে। ড্রাইভ করতে করতে এই ব্রিজের শান্ত পরিবেশটা ভালো লাগলো, তাই গাড়ির পার্ক করে সেখানে একটু নীরবে একান্তই সময় কাটাচ্ছে ও। হঠাৎ হালকা হাওয়া আসাতে চোখ বন্ধ করে সবে সেটা উপভোগ করতে নিয়েছে, তখন মিয়েলি কণ্ঠে এমন প্রশ্ন শুনে চোখ খুলে তাকালো স্পন্দন। মেয়েটার কণ্ঠস্বরের দিকে অনুসরণ করে তাকাতেই একটু অবাক হলো। একটি মেয়ে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটাকে। মেয়েটার প্রশ্নটা স্পন্দনের কানে গেলেও সেটা মোটেও পছন্দ হয়নি ওর, তাই সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সরি। ভ্রুটা হালকা কুসলে তাকালো মেয়েটি, হয়তো একটু বিরক্ত হলো, তবু দ্বিতীয়বার বলল, লাইটার হবে একটা? এবার মেয়েটাকে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে নিল স্পন্দন। পরনে একটা লং চেকের শার্ট, ব্লু জিন্স, তাও টাকনোর কিছুটা উপরে ফ্লোর করা, পায়ে হোয়াইট কেস পরা। মেয়েটার মধ্যে মিলে একটা জিনিসই দেখতে পেল স্পন্দন, সেটা হলো সাইড সিঁথি করে ছেড়ে দেওয়া পিঠ ছাড়িয়ে যাওয়া হালকা কালেন চুল। যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু তাতে স্পন্দনের কিছুই যায় আসে না। তবে মাঝরাতে একটা মেয়ের এভাবে এমন নির্জন জায়গায় থাকাটা তেমন ভালো লাগেনি, ঠিক তেমনি মেয়েটার করা প্রশ্নটাও একদম ভালো লাগেনি ওর। ও মেয়েটার উদ্দেশ্যে কিছু বলবে তার আগে, হ্যালো হ্যালো, কিছু জিজ্ঞেস করছি, না থাকলে বলে দাও, এভাবে মৌনব্রত পালন করে আমার টাইম ওয়েস্ট করছো কেন বস? এমনিতেই মেয়েটার অ্যাটিটিউড শুরুতেই ভালো লাগেনি, তারপর কথা বলার ধরন আর তুমি করে বলাটাই মেজাজটাই বিগড়ে দিল স্পন্দনের। তাই রাগী কণ্ঠে বলল, প্রথমত প্রথম দেখায় অপরিচিত একজনকে তুমি বলা মোটেও ভদ্রতার পরিচয় নয়, আর দ্বিতীয়ত একটা মেয়ে হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবেন, লজ্জা নেই আপনার? প্রথম কথাটাই রাগ লাগলেও দ্বিতীয় কথাটাই বেশ অবাক হলো মেয়েটি, হয়তো কথাটা বুঝতে পারেনি, তবুও কিছু একটা ভেবে বলল, ফার্স্ট অফ অল তোমাকে দেখে আমার তুমি ছাড়া আর কিছু আসেনি, আর যেটা আমার আসে না সেটা আমি বলি না বা করি না, অ্যান্ড সেকেন্ড অফ অল এটা কোথায় লেখা আছে যে সিগারেট ছেলেদের পার্সোনাল প্রপার্টি? কই, সিগারেটের গায়ে তো লেখা থাকে না ফরম্যান? মেয়েটার কথায় ভ্যাপাচাকে খেয়ে গেল স্পন্দন। ও তো ছেলে, মেয়ে ওসব কিছু মিন করে বলেনি, ওর মতে মেয়েদের মধ্যে ভদ্রতার নামক বস্তুতে থাকা বাঞ্ছনীয়, তবে অভদ্রতাও মোটেও পছন্দ করে না, সেটা ছেলে বা মেয়ে হোক। অচমকায় মেয়েটার বলা কথাটা মনে পড়তে আরেক দফা রেগে গেল স্পন্দন, পুনরায় হাত ভাস করে বলল, মাঝরাতে এমন নিরিবিলি পরিবেশে একা একটা মেয়ে হয়ে কেন বেরিয়েছেন? মেয়েটা জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দু কদম এগিয়ে বলল, তো এখন থেকে কি আমি তোমার পারমিশন নিয়ে বেরোতে যাব? স্পন্দন এতক্ষণে বুঝে গেছে যে মেয়েটা যথেষ্ট ঘাড় বাঁকা, অনেকটা আই অ্যাম দ্য কিং অফ মাই ওন কিংডম টাইপ, সো একে কিছু বলে লাভ নেই, তাই মুখ ঘুরিয়ে বিরক্তি নিয়ে বলল, আপনাদের মতো মেয়েদের মাথায় এসব ঢুকবে না, সো গেট লস্ট। মেয়েটা ফুরু কুস্কিয়ে চলে যেতে নিয়েছে, ঠিক তখনই স্পন্দন বিড়বিড় করে বলল, ম্যানারলেস গার্ল। বিড়বিড়িয়ে বললেও কথাটা মেয়েটার কানে গেল আর যথেষ্ট গায়েও লাগলো। ঘুরে দাঁড়িয়ে শার্টের হাতা ফ্লোর করতে করতে স্পন্দনের দিকে এগিয়ে আসতে আসতে বলল, হোয়াট হোয়াট ডিড ইউ সে, কেমন মেয়ে আমি? হ্যাঁ, স্পন্দন এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বললেও মেয়েটার হাতা ফ্লোর করে এগিয়ে আসা দেখে ওর রাগ চমকে উঠে গেল। স্পন্দন সাধারণত রাগে না, কিন্তু এবার রেগে গেলেও কি বলে কি করে সেটাও নিজেই বুঝতে পারে না, তাই রেগে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে নিজেও মেয়েটার দিকে একটু এগিয়ে বলল, মাঝরাতে এরকম নিরিবিলি একটা ব্রিজে কী রকম মেয়েরা আসে সেটা নিশ্চয়ই আপনাকে এক্সপ্লেইন করতে হবে না?
কথাটা শোনার সাথে সাথে হাত মুঠো হয়ে গেল মেয়েটার। শুধু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পরেও নিজেই আরও একটু এগিয়ে গেল স্পন্দনের দিকে। একেবারে মুখোমুখি দাঁড়িয়ে বলল, জানি তো আপনি আমাকে যে টাইপের মেয়ে বলে ইঙ্গিত করলেন সেটা যদি ঠিক হয় তো মাঝরাতে ছেলেরাও এমন নিরিবিলি ব্রিজে এসে সেই টাইপের মেয়েদের জন্যই আসে। অ্যাম আই রাইট মিস্টার ভয়টিভার? মেয়েটার উত্তর শুনে হুঁশ এলো স্পন্দনের। রাগের বসে কিসব বলছিল, হ্যাঁ এটা ঠিক যে ও উশৃঙ্খলতা বিয়াতপি বা ওভার স্মার্টনেস পছন্দ করে না, কিন্তু কোনো মেয়েকে সে যেমনই হোক তাকে এরকম কথা বলে অপমান করাটাও ও সমর্থন করে না। কিন্তু মেয়েটার অ্যাটিটিউড দেখে ওর স্বরে বলতে কেমন একটা ইগোতে লাগছে। ও নিজেও জানে এটা সঙ্গতিপূর্ণ নয়। তবুও স্পন্দন এসব ভাবতে ভাবতে মেয়েটার সাথের হাতা ঠিক করতে করতে বলল, আর হ্যাঁ সিগারেট খাওয়ার জন্য সিগারেট আর লাইটার লাগে, লজ্জা নয়। আর আপনারা যেটাকে লজ্জা বলে মনে করেন, মানে আপনাদের ওই সব সো কল্ড লজ্জা আমার নেই, গুঞ্জন এসবের থর ধরে না, বুঝেছেন? মেয়েটাকে ওইরকম একটা কথা বলে স্পন্দনের যেটুকু গিল্টি ফিল হচ্ছিল এই কথাটা শুনে তার নিমিষেই চলে গেল। আবার মনে বাসা বাঁধল গুঞ্জনের প্রতি একরাশ বিরক্তি। তবে গুঞ্জন নামটা বেশ লাগলো স্পন্দনের কাছে। তবে সেই ভালো লাগাকে পাত্তা না দিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, তা থাকবে কেন, আর আপনার পরিবারই বা কেমন? এরকম উচ্ছন্নে যাওয়ার পরেও মেয়েকে শাসন করে না, নাকি তারা আপনাকে কোনো শিক্ষাই দেয়নি? গুঞ্জন হাত মুঠ করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা তুলে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, সেটা আপনি না জানলেও চলবে। স্পন্দন একটু দূরে সরে গলা ছেড়ে বলল, আপনার বাচালপনা হয়ে গিয়ে থাকলে জাস্ট গেট লস্ট। অদ্ভুত বাচালপনা তো আপনি শুরু করেছেন, আমি তো জাস্ট জানতে চাইছিলাম যে লাইটার আছে কিনা। আপনি এতেই ভাবলেন যে আমি মানে থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দেবেন, আমি চলে যেতাম, এত পেছনের দরকার কি ছিল? স্পন্দন ধমকের সুরে বলল, ওই একদম ওসব উশৃঙ্খল নামে ডাকবেন না আমায়, জানতো এখান থেকে? গুঞ্জন বিরক্ত হওয়ার থেকে বেশি অবাক হলো, এমন অদ্ভুত কেন লোকটা, শুধু শুধু ভাত বুকে যাচ্ছে। লাইফে অনেক রকম ইরিস্টেটিং মানুষ দেখলেও আজকের মতো দেখেনি। ও হাত দিয়ে চুলটা ঠিক করে বলল, আপনি বলবেন তারপর আমি এখান থেকে যাব, এটা পাবলিক প্লেস, নট ইওর বেডরুম, ওকে? যে যান বলে অর্ডার করবেন আর আমি চলে যাব। এটুকু বলেই গুঞ্জনকে ব্রিজের রেলিং এর উপর ছট করে উঠে গেল, পা ঝুলিয়ে বসে রইল, তাও নদীর দিকে মুখ করে। তারপর পকেট থেকে একটা চুইনগ্রাম বের করে মুখে নিয়ে চিবোতে শুরু করল। স্পন্দন তো অবাকের শেষ পর্যায়ে, এটা মেয়ে নাকি আর কিছু? এভাবে ঝট করে লাফিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে পড়ল। ভয় ডর কিছুই নেই নাকি? তবুও নিজেকে সামলে নিয়ে বলল, হ্যালো মিস, কি যেন? হ্যাঁ গুঞ্জন, এটা কি হলো? গুঞ্জন চুইনগ্রাম চিবোতে চিবোতে আকাশের দিকে তাকিয়ে বলল, দ্যাটস নান অফ ইওর বিজনেস, থাকার হলে থাকুন না হলে বিদায় হন, বাট আমি এখানেই থাকবো। স্পন্দন বেশ বিরক্তি হয়ে গেল গুঞ্জনের কথা শুনে। এত রাতে একটা মেয়ে একা এরকম নিরিবিলি রাস্তায় বসে থাকবে? যা ইচ্ছা তাই হোক, যা খুশি করুক তাতে ওর কি? রাগে গস গস করে পাশে পার্ক করে রেখে দেওয়া গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট করে চলে গেল স্পন্দন। তবে গুঞ্জনের বিশেষ কিছু যায় আসে না, এতে ওর মতো করেই চুইনগ্রাম চিবোতে চিবোতে রাতের আকাশ দেখতে লাগলো। আর এদিকে স্পন্দন একটু ছুড়েই কার ড্রাইভ করছে, বেশ রেগে আছে ও। এরকম মেয়েও হয়? হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে, বাট এটাকে স্বাধীনতা নয় বরং স্বেচ্ছাচারিতা বলে। ড্রেস আপ যাই হোক, রাতে বাইরে থাকবে থাকুক, বাট এরকম একা একটা নির্জন জায়গায় বাইরে থাকা, আর কথার স্টাইল অ্যাটিচিউড সব কিছুই মেয়েটার চরম উশৃঙ্খল জীবনযাপনের পরিচয় বহন করে। তার উপর আবার সিগারেট, ছি! মেয়েটার চেহারা আর নাম যতটা সুন্দর, স্বভাব আর আচরণ ততটাই খারাপ। তবে যা খুশি হোক, ওই দুই আঙ্গুলে মেয়ের সাহস কি করে হয়? ওর সাথে ওইভাবে কথা বলার পুরো মুডটাই খারাপ করে দিল। এসব ভাবতে ভাবতে চেহারায় একরাশ বিরক্তির ছাপ নিয়ে গাড়ি চালাচ্ছে স্পন্দন। গুঞ্জনের চার বন্ধু প্রাপ্তি, অঙ্কুর, জিহাদ, জয়, ওরা ওকে খুঁজতে খুঁজতে এসে দেখে গুঞ্জন রেলিংয়ে পা ঝুলিয়ে এক মনে চুইনগ্রাম চিবোচ্ছে। সেটা দেখে অঙ্কুর বাকিদের দিকে তাকিয়ে বলল, লে এ তো ওখানে মনে সুখে বসে আছে আর আমরা খুঁজে মরছি। জয় একটা ছোট্ট শ্বাস ফেলে বলল,
এই মেয়ের মাথায় যে কী চলে তা শুধু ও জানে আর আল্লাহ জানে। এমন কেন ও দেখ কোথায় বসে আছে, যদি নিচে পড়ে যায়। এরপর ওরা গুঞ্জনের কাছে এগিয়ে গেল। প্রাপ্তি গুঞ্জনকে উদ্দেশ্য করে হতাশ কণ্ঠে বলল, তুই এখানে আর আমরা যে তোকে খুঁজে মরছি সেই খেয়াল আছে তোর? কিন্তু গুঞ্জন কোনো উত্তর দিল না, একবার পিছনে তাকালোও না, যেন কিছুই শোনেনি। অঙ্কুরও বিরক্তি নিয়ে বলল, আরে বাগানে কাঠ দিয়ে আগুন জ্বালাবি বলে লাইটার খুঁজতে বেরোলি আর ফেরার নাম নেই, সমস্যা কি তোর? গুঞ্জন এবার ঠিক যেমন ঝটাং করে উঠেছিল রেলিংয়ে, ঠিক সেইভাবেই রেলিং থেকে নেমে গেল। কেউ চমকালো না, কারণ এসবে ওরা অভ্যস্ত। গুঞ্জন ওদের দিকে তাকিয়ে বলল, আমার বাইকটা এনেছিস? জিহাদ বলল, হ্যাঁ, তুই কোথায় না কোথায় তাই। আজ আর মুড নেই, বাড়ি যাবো, তোরা তোদের মতো চলে যা, আমি আসছি। এটুকু বলেই গুঞ্জন জিহাদের হাত থেকে চাবিটা নিয়ে ওর বাইকে ছুড়ে বসে বাইক স্টার্ট করে চলে গেল। ওদের দিকে একবার তাকালোও না আর না কিছু বলার সুযোগ দিল। ওরা তো অবাক। অঙ্কুর বলল, মেয়েটার কখন যে কি হয় মেয়েটা হয়তো নিজেই জানে না। নিজেই তো আজ রাতটা পাশের বাগানে কাটাবে বলে কোনো প্রস্তুতি ছাড়াই সবাইকে জোর করে রেখে দিল। আগুন জ্বালাবে বলে তো লাইটার খুঁজতে বেরিয়েছিল, তাহলে হলোটা কি? পুরনো ক্ষত স্থানে যদি আঘাত করা হয় তাহলে মানুষ চিৎকার করে ওঠে, কিন্তু গুঞ্জন এমন একটা মেয়ে যার পুরনো ঘায়ে আঘাত করলেও চুপ হয়ে যায় আর আরও বেশি রুট হয়ে যায়। আজ স্পন্দন গুঞ্জনের পুরানো ঘায়ে আঘাত করেছে। সেই আঘাতে বাহিরে দিয়ে নিজেকে শান্ত রাখলেও ওর ভেতর দিয়ে কি যাচ্ছে শুধু ওই জানে। প্রচণ্ড জোরে বাইক চালাচ্ছে ও, যদিও রাস্তা ফাঁকা থাকায় তেমন কোনো সমস্যা হচ্ছে না, তবে এতটা জোরে বাইক চালানোটাও ওর জন্য যথেষ্ট রিস্ক। কিন্তু গুঞ্জন এসবের ধার ধারে না কখনোই। আর এদিকে প্রাপ্তি গুঞ্জনের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ আজকে আবার কার সাথে ঝামেলা বাঁধিয়েছে। অঙ্কুরও নিস্তেজ কণ্ঠে বলল, চল তাহলে, আজ তো আর কিছুই হবে না। হতাশভাবে গুঞ্জনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ওর বন্ধুরা চলে গেল নিজেদের গন্তব্যে। আর উপর দিকে বাড়ি ফিরে বেটে আধশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছে স্পন্দন, কিন্তু কাজে মন দিতে পারছে না। না চাইতেও বারবার গুঞ্জনের ওইসব বাজে ব্যবহার, ওর সাথে ওইভাবে কথা বলা সব ভেসে উঠছে চোখের সামনে, যেখানে ওর পরিবারের লোকও ওর সাথে গলা উঁচু করে কথা বলার সাহস পায় না। সেইখানে ওই পুস্কি মেয়ের এত সাহস হয় কী করে? ইচ্ছে তো করছিল ঠাট্টিয়ে দুটো চর বসিয়ে দিতে মেয়েটার গালে, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলাতে হয়েছে। কিছুতেই এসব মাথা থেকে না ছাড়তে পেরে ল্যাপটপটা বন্ধ করে শুয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো স্পন্দন। স্পন্দন সকাল 8টায় অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে বসলো। এতক্ষণ টেবিলে উপস্থিত সকলে হাসি মজা করলেও স্পন্দনকে দেখে চুপ হয়ে গেল, কারণ স্পন্দনের খাওয়ার সময় বেশি কথা একেবারেই পছন্দ না। স্পন্দনের পরিবারটা বেশ ছোটই, বাবা মা আর ছোট এক বোন নেই ওর ফ্যামিলি। সবাইকে চুপ থাকতে দেখে স্পন্দন ভ্রু কুসকিয়ে সবার দিকে তাকিয়ে বলল, খাওয়ার সময় আমি বেশি কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু এভাবে মুখ বন্ধ করে রাখতে বলিনি। স্পন্দনের বোন সারা খেতে খেতে বলল, হ্যাঁ সেই পরে একটু বেশি কথা বললেই ধমক দিয়ে বসিয়ে রাখবি। স্পন্দন খাওয়ার জন্য শার্টের হাতা ফ্লোর করতে করতে বলল, সবকিছুরই একটা লিমিট থাকতে হয়, ওভার কোনো কিছুই ভালো নয়, সেটা যাই হোক। স্পন্দনের বাবা আরহাম চৌধুরী স্পন্দনের দিকে তাকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছ? স্পন্দন খাবারের চামচ নাড়াতে নাড়াতে বলল, বাবা ইটস এ গেম, খুব বেশি তাড়াতাড়ি বেরোচ্ছি না, তাছাড়া আজ মিটিং আছে। সারা একটু ইতস্তত করে বলল, ভাইয়া আজ তো আমার ভার্সিটির প্রথম দিন, আসার সময় একটু নিয়ে আসবি আমায়। স্পন্দন কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, ওকে ডান। সারা খুশি হয়ে বলল, থ্যাংকস এ লট ভাইয়া। স্পন্দন মুস্কি হাসল। মিসেস চৌধুরী সারার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ অনেক হয়েছে, এবার চুপচাপ খাও তো, তোমাদের কথার জন্য ছেলেটা খাওয়া শুরু করতে পারছে না। সবাই এবার চুপ হয়ে গেল আর স্পন্দনও খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া কমপ্লিট করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। স্পন্দন বেরোতেই তিনজন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। সিংহ বেরিয়েছে বাড়ি থেকে, এবার সবাই একটু নিজেদের মতো নিশ্চিন্তে ভয়হীনতাভাবে কাজ করতে পারবে। এদিকে রিয়াদ হোসেন সোফায় বসে চা খাচ্ছেন। একটু পরে ওনার ছোট ভাই রাশেদ হোসেন এসে ওনার পাশে এসে বসে হাঁক ছেড়ে বললেন, মিসেস নীলিমা এসে চাটা নিয়ে টি টেবিলে রেখে ঘাম মুছতে মুছতে বসে পড়ল, আবিরটা কোথায় রে? বলতে না বলতেই আবির এসে সিঙ্গেল সোফায় বসে বলল,
এসে গেছি আম্মু, আমার ব্রেকফাস্টটাও দাও, অফিসে যাব। মিসেস নীলিমা হেসে বললেন, বস বলে এসেছি আমি, এক্ষণে নিয়ে আসবে। আবির এদিক ওইদিক তাকিয়ে বলল, তা তোমাদের মেয়ে কোথায়? মিসেস নীলিমা এবার বিরক্ত হয়ে বসে বললেন, ওই মেয়ে কখন বাড়িতে আসে, কখন যায়, কোথায় থাকে, কি করে, সেসব কি আমাদের জানার উপায় আছে? রিয়াদ হোসেন একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাশেদ হোসেন চায়ের কাপ রেখে বললেন, দেখো ভাইয়া, মেয়েটা এমনিতে হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বলে কি ওকে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করো, বেঁচে যাবে। তখনই ওখানে গুঞ্জন ওর রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কেন কাকু, আমাকে বিদায় করতে পারলে তোমার আর কাকির বুঝি খুব সুবিধা হয়। গুঞ্জন এই কথাটা বলতেই রাশেদ হোসেনের স্ত্রী মিসেস অনিলা এসে রাগে গস গস করে এসে বললেন, এই মেয়ে, এই সবসময় আমাকে কেন টানিস সব কথায়। গুঞ্জন হালকা হেসে ওখানে রাখা টেবিলের উপরে এক ঝটকায় উঠে বসে বলল, এই তো এতক্ষণ কোথায় ছিলে বলো তো, আ ভুয়ানা ফ্যামিলি পুরি, নাও এবার শুরু করো। এতক্ষণ চুপ থাকলেও এবার রিয়াদ হোসেন রেগে বললেন, এই মেয়ে চুপ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটাও নেই তোমার মধ্যে, তোমার জন্য আর কত লজ্জিত হব আমি। মিসেস নীলিমাও বললেন, কিসের শত্রুতা তোমার সাথে আমাদের, যে দুটো মিনিট শান্তি দিতে পারো না, কিসের শাস্তি দিচ্ছ? গুঞ্জন পা দোলাতে দোলাতে কথাগুলো শুনছে, এমন মনে হচ্ছে যেন খুব এনজয় করছে কথাগুলো। অনিলা বেগম মুখ বাঁকিয়ে বললেন, দেখো কিভাবে লাটের বিবি হয়ে বসে আছে। আবির এবার উঠে এসে গুঞ্জনের হাত ধরে টেনে টেবিল থেকে নামিয়ে হাতে চাপ দিয়ে ধরে বলল, লজ্জা করে না তোর, রোজ এত কথা শুনিস তবু গায়ে লাগে না, গায়ে গন্ডার চামড়া নিয়ে ঘুরিস নাকি? গুঞ্জন হাত ছাড়িয়ে বলল, কাম অন ভাইয়া, তুই জানিস আমি এরকমই, তবু কেন জ্ঞান দিতে আসিস, রোজকার মতো দুটো চড় থাপ্পড় মেরে ঝাল মিটিয়ে নে, ব্যাস হয়ে গেল। এর মধ্যে আবিরের খাবারটা চলে এলো, আবির কিছু না বলে সোফায় বসে খাওয়া শুরু করলো। গুঞ্জন মিসেস নীলিমার দিকে তাকিয়ে বলল, ভার্সিটি যাব, কিছু খেতে দেবে? মিসেস নীলিমা খাবার আনতে যাবে, তখনই গুঞ্জনের কাকা রাশেদ হোসেন বললেন, হ্যাঁ সে ফ্রিতে ঘরে বসে শুধু গিলতেই তো জানো, অকারণে অন্য ধ্বংস করছো আর কি। মিসেস অনিলা ফ্রু কুস্কিয়ে বললেন, কি আর করবে বলো, মেয়েটা তো ওনাদেরই, তাই এখন সেই দায়িত্ব সারতেই হবে। গুঞ্জন কিছু না বলে শুধু একবার রিয়াদ হোসেনের দিকে তাকিয়ে চলে গেল ফার্সিটের উদ্দেশ্যে। আবিরও সাথে সাথেই উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই মিসেস নীলিমা বলে উঠলেন, কিরে উঠছিস কেন, কিছুই তো খেলি না। আবির ব্যাগ হাতে নিয়ে বলল, তোমার মেয়ের জন্য কিছুতে শান্তি আছে নাকি, খাওয়া হয়ে গেছে আমার, তোমার মেয়েকে ধরে এনে গোলাও। বলেই আবির বেরিয়ে গেল। সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে যে যার যার কাছে মনোযোগী হলো। ভার্সিটির বাইক পার্ক করতেই গুঞ্জনের বন্ধুরা এগিয়ে এলো। প্রাপ্তি একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ভাগ্যিস আজ এলি, আমরা তো ভেবেছিলাম আসবিই না। গুঞ্জন কোনো উত্তর না দিয়ে বাইক থেকে নেমে বলল, ক্যান্টিনে চল। কথাটা বলে চাবিটা জিন্সের পকেটে রাখতে রাখতে হাঁটা শুরু করলো। ওরা সবাই ওর সাথে যেতে লাগলো। ওরা সবাই মিলে ক্যান্টিনে বসতেই অঙ্কুর বলল, কাল কি হয়েছিল বলতো তোর, এভাবে চলে এলি? গুঞ্জন টেবিলে হাত রেখে রাগি গলায় বলল, কিছু না, একটা পাগল আমার মাথাটাই বিগড়ে দিয়েছিল। জয় একটু হেসে বলল, সে তো সারাক্ষণই বিগড়ানো থাকে। গুঞ্জন রাগে কটমট করে তাকাতেই জয় চুপ হয়ে গেল। গুঞ্জন কিছু একটা ভেবে বলল, কিরে আমি একাই খাবো, তোরা কিছু খাবি না? অঙ্কুর একটু হেসে বলল, সবাই বাড়ি থেকেই খেয়ে এসছে, পেট ভরা আছে সবার। প্রাপ্তিও বলল, হ্যাঁ রে, আসার আগে আম্মু জোর করে একটু বেশি খাইয়ে ফেলেছে, কিচ্ছু খেতে পারবো না রে এখন। গুঞ্জন কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল ক্লাসে চল। জিহাদ অবাক হয়ে বলল, এই তো খাবি বললি, এখন কি হলো? গুঞ্জন বিরক্তি হয়ে হালকা চেঁচিয়ে বলল, তখন বলছি খাবো, এখন বলছি খাবো না, ব্যাস মিটে গেল, এত কথার কি আছে? প্রাপ্তি উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা কুল, এত রেগে যাচ্ছিস কেন, ওকে চল ক্লাসেই চল। গুঞ্জন ওদের রেখে হনহনিয়ে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আলোরা কিছুক্ষণ হ্যাপলার মতো তাকিয়ে থেকে গুঞ্জনের পেছনে ছুট লাগালো। ক্লাস শেষ করে সারা সবে বেরিয়েছে গেটের কাছে যেতে কিছু ছেলে মিলে ঘিরে ধরল ওকে। সারা তো বেশ ঘাবড়ে গেল, কারণ ও এমনিতেই ফিটো টাইপ। একটা ছেলে সারাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করে বলল, ফার্স্ট ইয়ার? সারা কাঁপা কাঁপা গলায় বলল, জি হ্যাঁ। ছেলেটা একটু হেসে সারাকে নকল করে বলল, তো তোমার নাম কি? বলা শেষ হতেই সবগুলোতে মিলে হাসতে লাগলো। সারা খুব নরম আর ভীতু একটা মেয়ে, তাও আবার আজ কলেজে প্রথম দিন, ভয়ে পুরো কেঁদেই দিয়েছে ও।
ওইখানে একটা ছেলে সারাকে বলল, কি হলো মামুনি, কাঁদছো কেন, নাম বলো। সারা কাঁপা কাঁপা গলায় বলল, সারা। ছেলেটা হেসে বলল, তো সারা বেবি, আমরা তোমার সিনিয়র, আর এটা নিশ্চয় জানো যে সিনিয়রদের সব আদেশ মানতে হয়। সারা ভয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আর একটা ছেলে বলল, তো আমাদের একটু নিচে দেখাও তো। সারা তো এবার ফুপিয়ে কেঁদেই দিল। ও শুনেছিল যে ভার্সিটিতে নাকি এসব হয়, কিন্তু ও নিজেও যে এসবের শিকার হবে সেটা কল্পনাতেও করেনি। আর এদিকে সবে ক্লাস থেকে বেরিয়েছে গুনজনরা, হঠাৎ দেখলো গেটের দিক দিয়ে একটা মেয়েকে ঘিরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আর মেয়েটি গুটিসুটি মেরে দাঁড়িয়ে মাথা নিচু করে কেঁদে যাচ্ছে, আর ছেলেগুলো কিছুক্ষণ পরপরই হেসে যাচ্ছে। অঙ্কুর বলল, দেখ হয়তো র্যাগিং করছে, এরাও না নিজেদের কি যে ভাবে। গুনজন ওর ব্যাগটা খুলে প্রাপ্তের হাতে দিয়ে বলল, দেখছি। ছেলেটা সারাকে এবার ধমকের সুরে বলল, কি হলো, কি নাচো বলে সারা গায়ে যে হাত দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, নাচ দেখার খুব শখ দেখছি ভাইয়াদের। গলার আওয়াজ শুনে ছেলেগুলো চমকে পেছনে তাকিয়ে দেখল গুঞ্জন হাত ফাঁস করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ছেলেগুলো ঘাবড়ে গেল। একজন কাঁপা কাঁপা গলায় বলল, দেখ গুঞ্জন, তোর সাথে আমরা কিন্তু এখনো কিছুই করিনি, তাই তুই আমাদের কাজে নাক গলাতে আসিস না। গুঞ্জন পকেটে হাত ঢুকে এগিয়ে এসে মেকি হেসে বলল, কি করব বলো, বড় সিনিয়র ভাই তো তোমরা, তোমাদের ইচ্ছে অপূর্ণ করে রাখি কি করে বলো। এই বেচারি তো নাচতে পারে না, তাই ভাবলাম তোমাকে আমার নাচ দেখাই। মনে আছে তো সেদিনের কথা, তো শুরু করি নাচ। ছেলেগুলো কথা না বাড়িয়ে এক প্রকার কেটে পড়লো এখান থেকে। আমি ওদের যাওয়ার দিকে হালকা চেঁচিয়ে বললাম, আরে ভাইয়ারা কোথায় যাচ্ছ, নাচ দেখবা না। গুঞ্জনের বন্ধুরাও হাসতে হাসতে এগিয়ে আসলো। অঙ্কুর হাসতে হাসতে বলল, সেদিনের হকি স্টিকের বাড়ি ভোলেনি এখনো। গুঞ্জন এবার সবার দিকে রাগী চোখে তাকিয়ে হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, হ্যাঁ এভাবে ভ্যা ভ্যা করে কাঁদছো কেন, তোমাকে এত কথা বলার সাহস পায় কি করে ছেলেগুলো। মেয়ে হয়েছো বলে কি ছেলেদের ভয় পেয়ে চলতে হবে নাকি, হ্যাঁ মুখটা শুধু দেখানোর জন্য আর হাতে কি চুরি পড়ার জন্যই সৃষ্টিকর্তা দিয়েছেন, নিজের জন্য লড়তে না জানলে জানোটা কি। স্পন্দন সারাকে নিতে কলেজে এসে দেখে কালকের সেই মেয়েটি সারার হাত ধরে ধমকে ধমকে কিছু একটা বলছে আর সারা কাঁদছে। এইটুকু দেখেই চোয়াল শক্ত হয়ে এলো স্পন্দনের। কালকে ওর সাথে খারাপ ব্যবহার করেছে আর আজ ওর বোনকে নিয়ে পড়েছে, নিশ্চয়ই র্যাগিং করছে। এতটা খারাপ কোনো মেয়ে হয় কি করে হয়। কাল ছেড়ে দিলেও আজ এই মেয়েকে ছাড়বো না, ওকে ভালোভাবে বুঝিয়ে দেব হু ইজ স্পন্দন চৌধুরী। রেগে স্পন্দন ওখানে যেতেই সারা নিজের ভাইকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ওরা ওরা আমাকে। কান্নার জন্য আর কিছু বলতে পারল না সারা। স্পন্দন ধীর কণ্ঠে সারাকে বলল, যা গাইতে গিয়ে বস। সারা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া। স্পন্দন রাগী গলায় বলল, গাইতে গিয়ে বস। সারা চলে যেতে স্পন্দন রাগী চোখে তাকালো গুঞ্জনের দিকে। গুঞ্জন ফ্রুকুস গিয়ে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। স্পন্দন এগিয়ে গিয়ে গুঞ্জনের হাত চেপে ধরল। গুঞ্জন তো অবাক হলোই, সাথে বাকিরাও। গুঞ্জন কিছু বলবে তার আগে ওর হাত ধরে হাঁটা দিল স্পন্দন। গুঞ্জনের হাত ধরে টানতে টানতে বিল্ডিংয়ের ভেতরে নিয়ে গেল স্পন্দন। গুঞ্জনের বন্ধুরাও ওদের পেছন পেছন ছুটে এলো। গুঞ্জন এতক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেও কি হচ্ছে ব্যাপারটা মাথায় আসতেই ও শক্ত হয়ে দাঁড়িয়ে রাগে চেঁচিয়ে বলল, হাউ ডেয়ার ইউ স্টুপিড, হাট ছাড়ো আমার, আদারওয়াইজ। গুঞ্জন কথাটা শেষ করার আগে স্পন্দন গুঞ্জনের হাত আরও জোরে চেপে ধরে টেনে একটা ক্লাসরুমে নিয়ে সামনের দিকে ছুড়ে মারল। গুঞ্জন বেঞ্চের সাথে ধাক্কা লেগে একটু ব্যথাও পেল। গুঞ্জনের বন্ধুরা সেই রুমে ঢুকতে নেবে তার আগে স্পন্দন দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। ওরা অবাক হয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে গেল। প্রাপ্তি অবাক হয়ে বলল, অঙ্কুর অবাক হয়েই বলল, হ্যাঁ ওই মেয়েটা হয়তো ওনার বোন, কিন্তু উনি গুঞ্জনের সাথে এমন কেন করলেন কিছুই তো বুঝছি না। এদিকে দরজাটা নক করেই স্পন্দন রাগের দৃষ্টিতে গুঞ্জনের দিকে তাকালো। গুঞ্জনের রাগ তো হলোই, তার চেয়ে বেশি অবাক হলো, কালকের ব্যাপারটা তো কালকেই মিটে গেছে, আজকে কেন ওর পেছনে পড়েছে লোকটা। ও তো এমনিতেই বলেছিল লোকটা পাগল, কিন্তু লোকটা কি সত্যিই পাগল নাকি। এই রুমে আপাতত ক্লাস হচ্ছে না, তাই রুমটা পুরো ফাঁকা। গুঞ্জন একটু এগিয়ে রাগে গলায় বলল, সমস্যা কি তোমার, হ্যাঁ কথা নেই বাচ্চা নেই হুট করে এভাবে এখানে টেনে নিয়ে এলে, সাহস কি করে হলো, তুমি জানো আমি তোমার এগেনস্টে কেস করতে পারি। স্পন্দন পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসতে আসতে বলল, ও রিয়েলি, তো দেশের আইন কানুন কি একমাত্র আপনার জন্যই নাকি, আপনি যা খুশি করতে পারেন আর অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। এনিওয়ে কোনিয়ার,
গুঞ্জন হাত ফাঁস করে ভুরু কুসকিয়ে তাকিয়ে আছে। স্পন্দন একটু জোরেই বলল, কোন ইয়ার? গুঞ্জন ঝামেলা না করে বিরক্তি নিয়ে বলল, সেকেন্ড ইয়ার। স্পন্দন ভুরু কুসকিয়ে রাগী গলায় বলল, সবে সেকেন্ড ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের র‍্যাগ করছেন, এতটা সাহস কে দিয়েছে? হ্যাঁ, গুঞ্জন বেশ অবাক হয়ে তাকালো স্পন্দনের দিকে, অবাক কণ্ঠেই বলল, মানে কি করেছি কে আমি? স্পন্দন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আপনি কিছুই করেননি? এরকম এক একটা কাণ্ড ঘটিয়ে কোনো মেয়ে এতটা চিল কি করে থাকে? মিনিমাম গিলটি ফিলিং বা লজ্জা নেই তাই না? থাকবে কি করে, সেই শিক্ষাটাই তো পাননি, শেমলেস গার্ল। গুঞ্জন এবার বেশ রেগে বলল, এই কি সব আজে বাজে বকছো? হ্যাঁ, আমার জানা মতে এই মুহূর্তে আমি এমন কিছু করিনি যার জন্য আমার গিলটি ফিলিং বা লজ্জা থাকা লাগবে। লজ্জা তো তোমার থাকা উচিত একজন অপরিচিত মেয়েকে এভাবে ফাঁকা একটা রুমে টেনে নিয়ে এসছো, এরকম অসভ্যের মতো কথা বলছো, আর সঠিক শিক্ষার অভাব আমার না তোমার, তাই আগে নিজেকে। গুঞ্জন কথাটা কমপ্লিট করার আগে স্পন্দন প্রচন্ড জোরে ধমক দিয়ে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। বন্ধ রুমটা স্পন্দনের ধমকের আওয়াজে স্তব্ধ হয়ে গেল। স্পন্দনের ধমকে গুঞ্জন চুপ হয়ে গেল না, ধমককে ভয় পায়নি ও, এসব ধমকও ভয় পায় না, কিন্তু তবুও নিজের অজান্তেই চুপ হয়ে গেল। স্পন্দন রাগী কণ্ঠে বলল, আমার স্পন্দন চৌধুরীর শিক্ষা নিয়ে কথা বলছেন আপনি? এক মিনিট, আপনি কেন বলছি? আপনি শব্দটা তোমার মতো মেয়েদের জন্য না, তোমার মতো মেয়ে এই সম্মানটা ডিজার্ভ করে না, ইনফ্যাক্ট কোনো সম্মানই ডিজার্ভ করো না তুমি। গুঞ্জন কিছু না বলে তাতে দাঁত চেপে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। স্পন্দন গুঞ্জনের আরেকটু কাছে এসে বলল, আমার বোন আমার কাছে কতটা সেটা আমি জানি, ওর গায়ে সামান্য আজ সহ্য হয় না আমার, আর আজ তোমার জন্যে আমার বোন কেঁদেছে, সাহস কি করে হয় তোমার? গুঞ্জন এবার হালকা চেঁচিয়ে বলল, লিসেন তুমি কিন্তু। স্পন্দন সাথে সাথে গুঞ্জনের দুই বাহুতে চেপে ধরে চেঁচিয়ে বলল, ওই একদম উঁচু গলায় কথা বলবে না আমার সাথে, কাল কিছু বলিনি বলে এটা ভেবো না যে আজকেও বলবো না, আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস কেউ করে না। আর তুমি তুমি করে কি বলছো, বয়সে তোমার চেয়ে বড় আমি, তার উপর অপরিচিত, আমার শিক্ষা নিয়ে কথা বলছিলে না তুমি? নিজের দিকে তাকিয়ে দেখেছো যেই মেয়ে মাঝরাতে একা একা নীরব রাস্তায় ঘুরে বেড়ায়, স্মোক করে, সকলের সাথে অসভ্যের মতো কথা বলে, র‍্যাগিং করে, তার শিক্ষা কি হতে পারে, আর সে কোন কোয়ালিটির মেয়ে হতে পারে সেটা জানা আছে আমার, কি ভাবো? হ্যাঁ, এসব গুন্ডিপনা এসব চালচলন দিয়ে নিজেকে স্মার্ট প্রমাণ করতে পারছো? আর কোয়ালিটির কথা কেন বলছি, তোমার মতো মেয়েদের তো কোনো কোয়ালিটিই নেই। এটুকু বলে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল গুঞ্জনকে, তার নিজের নাকের নিচের ঘামটা মুছে বলল, আর কি যেন জিজ্ঞেস করেছিলে, এই বন্ধ রুমে কেন নিয়ে এসেছি তোমাকে, তাই তো? তাহলে শোনো, তোমাকে এই অপমানটা আমি চাইলে বাইরে সবার সামনেই করতে পারতাম, কিন্তু আমি তো তোমার মতো নই, তাই যা বলার এখানে সবার আড়ালে বললাম। আমি চাইলে তোমাকে এই মুহূর্তে এই ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারি, ইনফ্যাক্ট তোমার হোল ক্যারিয়ার শেষ করে দিতে পারি, এবং র‍্যাগিংয়ের মতো একটা বেআইনি কাজের জন্যে জেলেও পাঠাতে পারি, কিন্তু এসব আমি করলাম না, তার মানে এটা ভেবো না আমি কিছু করতে পারি না। নেক্সট টাইম আমার চোখে যদি এমন কিছু পড়ে, আই উইল নট স্পেয়ার ইউ। রাগী কণ্ঠে কথাগুলো বলে রুমের দরজা খুলে বেরিয়ে গেল স্পন্দন। স্পন্দন বেরিয়ে যেতেই অঙ্কুর বলল, এত রেগে বেরিয়ে গেল কেন, গুঞ্জন কোথায়? প্রাপ্তির রাগী কণ্ঠে বলল, আরে কোথায় আর থাকবে, ভেতরেই থাকবে, চল গিয়ে দেখি। ওরা চারজন ভেতরে ঢুকতেই অবাক হলো, কারণ গুঞ্জন বেঞ্চের উপরে উঠে পা ঝুলিয়ে বসে নিজের হাতের নখ দেখছে। ওখানে গিয়ে অঙ্কুর বলল, কি রে স্পন্দন চৌধুরী তোর সাথে এত কি কথা বলল? গুঞ্জন ভ্রু কুসকিয়ে অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, তুই চিনিস ওই লোকটাকে? জিহাদ একটু হেসে বলল, ওনাকে না চিনার কি আছে, এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবাই খুব ভালো করেই চেনে ওনাকে, যদিও তুই তো ওসব নিউজ খবর এসব দেখিস বা পড়িস না, তাই হয়তো জানিস না। প্রাপ্তি কৌতূহলী কণ্ঠে বলল, কি বলল সেটা বলবি তো? গুঞ্জন বিরক্তি হয়ে বলল, সেটা জেনে তোরা কি করবে, নিউজ বানাবি নাকি? এটা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনটা দে আমার ব্যাগ দে। প্রাপ্তির হাত থেকে ব্যাগটা নিয়ে গুঞ্জন ওদের দিকে তাকিয়ে বলল, নয়টা ক্লাবে আসিস, বলেই ওই রুম থেকে বেরিয়ে গেল গুঞ্জন। অঙ্কুর আর যাওয়ার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই স্পন্দন চৌধুরী বকেছে তোকে, উনি নাকি খুবই স্ট্রিক্ট আর মাঝে মাঝে খুব ভয়ঙ্কর রেগে যায়। জিহাদ অঙ্কুরের দিকে তাকিয়ে হালকা হেসে বলল,
গুঞ্জন যা মেয়ে, ওকে কেউ বকবে ধমকাবে আর ও এত শান্ত থাকবে, হতেই পারে না। জয় হতাশ কণ্ঠে বলল, কিন্তু এই মেয়ে গেল কোথায়? প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখে তো মনে হলো মেজাজ ভালো নেই। দেখ, সারাদিন হয়তো বাইক নিয়ে ঘুরে বেড়াবে এদিক ওদিক। কিছুক্ষণ কথা বলে ওরা যার যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিকেলে স্পন্দন সিঙ্গেল সোফায় বসে কফি খাচ্ছে আর টিভিতে নিউজ দেখছে। পাশের সোফাতেই মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী বসে চা খাচ্ছেন। হঠাৎ সিঁড়ি দিয়ে সারা নেমে এসে সোফায় বসল। আসলে আজ সারা রাস্তা কান্নাকাটি করেছো। মিসেস চৌধুরী দুপুরে কোনো রকম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে সবে নামলো। সার্ভেন্ট এসে ওকে কফি দিয়ে গেল। স্পন্দন সারার দিকে তাকিয়ে বলল,